হ্যাঁ গাইস, সবাই কেমন আছেন? আমি রফিক, রফিক বিডি প্রো ইউটিউবে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদের সাথে ইউটিউবের একটি সিক্রেটটি শেয়ার করব। আর এটি সিক্রেট কারণ এটি অনেকেই জানে না, খুব কম সংখ্যক লোক এটি জানে। তো টিপস হলো যে আমরা যখন ইউটিউবের কোনো ভিডিওর নিচে কমেন্ট করি, তখন সবাই তো একটা নর্মাল ফন্টে কমেন্ট করি, তাই না? তো আজ আমি আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে একটি ভিন্ন রকম ফন্টে ভিন্ন রকম স্টাইলে কমেন্ট করবেন। যেমন ধরেন, আপনি বড় স্টাইল রয়েছে সেভাবে আপনি কমেন্ট করতে পারবেন, তারপর ইটালিক ফন্ট স্টাইলে কমেন্ট করতে পারবেন, তারপরে লেখার মাঝখানে দাগ কেটে যায় সেই ফন্টেও আপনি কমেন্ট করতে পারবেন। তো চলুন আমরা ইউটিউবটা ওপেন করি। হোয়াইট ব্রো, প্রথমে আমার চ্যানেলটা নিয়ে আসি। পাস করে দেবো, তারপর নিচে কমেন্টে চলে যাব। কমেন্টে লিখবো, যদি আমরা বোর্ড স্টাইলে কমেন্ট করতে চাই তাহলে কী করবো, এখানে একটা স্টার বসিয়ে দিব, তারপর কী লিখবো, নাইস লিখে দিই, নাইস। তারপর আবার সেই স্টারটি আবার পরে বসিয়ে দেব। তারপর যদি আমরা ইটালিক ফন্টে কমেন্ট করতে চাই, তাহলে আমরা এখানে অ্যাড্রেস করে দেবো, এখানে হ্যাঁ কী লিখবো, ভেরি নাইস লিখবো। আবার সেখানে আবার সেই চিহ্নটা বসিয়ে দেব। তো এখন হাইফন মানে এখন মাঝখান দিয়ে যে দাগ কেটে যায় সেই স্টাইলে আমি লিখবো, এগুলো এটাকে ক্লিক করব, ক্লিক করে গুড লিখে দেব, গুড। তারপর আবার সেই চিহ্নটা দিয়ে দেব, তারপর কমেন্ট করে দেব। কমেন্ট করে দেখলাম, দেখুন নাইসটা কিন্তু বড় স্টাইল হয়ে গেছে আর ইটালিক স্টাইল হয়েছে, ভেরি নাইস। আর গোট দেখুন মাঝখান দিয়ে দাগ কেটে গেছে। তো আমরা এখানে এরকমভাবে কমেন্ট করতে পারবো। তো বন্ধুরা, এভাবে আমরা সবার থেকে ভিন্নভাবে কমেন্ট করতে পারবো, এবং যখনই কেউ এভাবে কেউ আমাদের কমেন্ট দেখবে, তখন হয়তো সে আশ্চর্য হয়ে যাবে যে এটা কিভাবে করলো, তারা এরকম ফ্রন্ট স্টাইলে কিভাবে করলো, কিভাবে চেঞ্জ করলো। তো বন্ধুরা, ভিডিওটি এটুকুই, আশা করি আপনাদের সবার ভালো লেগেছে, এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন, ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর অবশ্যই যেটি করতে ভুলবেন না সেটা হচ্ছে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, কারণ আপনি প্রতিদিন নতুন ভিডিও পাবেন। তো পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।